24 ঘন্টা আমি সর্বশেষে আপনাদের সঙ্গে আর বাজেট নিয়ে দিনভর আলোচনা চলছে। বাজেটে কি পেলাম কি পেলাম না এই নিয়ে তো আলোচনা চলতেই থাকে। ভোট অন অ্যাকাউন্ট যদিও পূর্ণাঙ্গ বাজেট নয়, তাও রাজনৈতিক চাপানোতর এই নিয়ে যথেষ্টই। আমাদের সঙ্গে যারা স্টুডিওতে রয়েছেন একটু আলাপ করে দিই। আমাদের সঙ্গে তৃণমূলের কৃষাণু মৈত্র রয়েছেন, আমাদের সঙ্গে বিজেপি দেবদাস চক্রবর্তী রয়েছেন, আমাদের সঙ্গে সুমন রায়চৌধুরী কংগ্রেসের রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন শুভজিৎ সরকার সিপিআইএম এর, আমাদের সঙ্গে রয়েছেন সিদ্ধার্থ সান্যাল প্রধান অর্থনীতিবিদ বন্ধন ব্যাংক প্রবীর সরকার অর্থনৈতিক বিশেষজ্ঞ অর্থনীতিবিদ সৈকত সিনহা রায়, এছাড়াও রয়েছেন অর্থনীতি বিশেষজ্ঞ অনির্বাণ দত্ত এবং বাজার বিশেষজ্ঞ প্রসূনজিৎ মুখোপাধ্যায়। আমি শুরুতে সিদ্ধার্থ সান্যালের কাছে আসবো। সিদ্ধার্থ বাবু, আমরা নরেন্দ্র মোদীর বক্তব্য শুনছিলাম কিছুক্ষণ আগে, যেখানে তিনি বলছেন এই বাজেট মূলত কর্মসংস্থান তৈরি করে দেওয়ার বাজেট। আপনার কি মনে হয় কর্মসংস্থানের জায়গা এই ভোট অন অ্যাকাউন্টে থাকলো? দেখুন, একটা কথা প্রথমেই বলবো যে ভোটের বছরে বাজেটে অনেক সময় একটা প্রবণতা থাকে যে বাজেটে একটু বেশি স্পেন্ডিংয়ের সম্ভাবনা থেকে যায়। আমরা এইবারের বাজেটে সেইটা দেখিনি। আমরা এইবারের বাজেটে দেখেছি যা ফিসকাল ডেফিসিট, যাকে আমরা বলি, যা ফিসকাল ডেফিসিটের এক্সপেকটেশন বাজারের ছিল তার থেকে কিন্তু কম ফিসকাল ডেফিসিটের এক্সপেকটেশন টার্গেট গভর্নমেন্ট রেখেছেন। সেটার একটা ভালো দিক হচ্ছে এই যে তার ফলে অ্যাডিশনাল বড়োয়িং হয় না, তার ফলে ইন্টারেস্ট রেটের ওপর প্রেশার হয় না, সেই দিক দিয়ে এটা কিন্তু খারাপ নয়। অন্য আরেকটা জিনিস যেটা ভালো দিকের মধ্যে আমি বলবো সেটা হচ্ছে, আমি যদি দেখি ইনফ্রাস্ট্রাকচার স্পেন্ডিং, ইনফ্রাস্ট্রাকচার স্পেন্ডিংটা গভর্নমেন্ট বলে যাচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচার স্পেন্ডিংটা কন্টিনিউ করবে, এটাও যদি হয় তাহলে এটাও একটা পজিটিভ দিক বলেই দেখতে হবে। যদিও এইভাবে দেখা যেতে পারে ইনফ্রা স্পেন্ডিং আগে যে গ্রোথ রেট ছিল সেই তার থেকে গ্রোথ রেট কম হবে, কিন্তু ইনফ্রাস্ট্রাকচার স্পেন্ডিং তাও হবে। এই জিনিসগুলো স্বাভাবিকভাবে আমি মনে করা যেতে পারে যে সাধারণভাবে ওভারঅল ইকোনমিক সাপোর্টের দিক থেকে থাকবে। আর এটা অনেক ক্ষেত্রে এক্সপেকটেশন ছিল যে অনেক অনেক রকম ট্যাক্স কার্ড বা এই ধরনের এক্সপেকটেশন প্রতি বছরই বাজেটে থাকে, সেই ধরনের কোনো উল্লেখযোগ্য কোনো জিনিস আমরা দেখিনি, সেখানে হয়তো মানুষ কিছুটা ডিসঅ্যাপয়েন্টেড হয়ে থাকতে পারেন। বাট আমি বলবো মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্তর জন্য যে একটা ফোকাসের জায়গা আনা হয়েছে যে হাউসিং, আমি নির্দিষ্টভাবে জানতে চাইছি যেটা যে কর্মসংস্থান বেকারত্ব নিয়ে বিরোধীদের একটা অভিযোগ বরাবর রয়েছে মোদী সরকারের বিরুদ্ধে, সেই জায়গাটা আদৌ খুলল কি বলে আপনার মনে হয়? আমি পলিটিক্যাল কথায় যাব না, কিন্তু পরিপূর্ণ ইকোনমিক্সের পয়েন্ট অফ ভিউ থেকে বলতে পারি যে একটা পজিটিভ দিক হচ্ছে যেটা যে কন্টিনিউড ইনফ্রাস্ট্রাকচার ট্রাস্ট যদি থাকে সেটা কিন্তু অনেক ক্ষেত্রে কর্মসংস্থান করে, শুধু আজকের জন্য করে না ভবিষ্যতের জন্যও করে। কিন্তু আজকের দিনে এটা মনে রাখতে হবে এটা শুধু অ্যানাউন্সমেন্ট, আগে গিয়ে দেখতে হবে সেই জায়গায় সেই নাম্বারগুলোই আমরা স্টিক করে থাকলাম কিনা। একদমই, যদি স্টিক করে থাকি তাহলে কিন্তু আমি খারাপ বলবো না। একদমই কৃষ্ণদা, যদি এটা তো সত্যি যদি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়, যদি পরিকাঠামোগত উন্নয়ন হয়, কর্মসংস্থান একটা জায়গা তৈরি হয়। দেখুন, একটা সরকার 10 বছর ধরে তারা চালাচ্ছে, এখনো হয় শুনতে হচ্ছে, কিন্তু এটা তো অনগোয়িং প্রসেস। নিশ্চয়ই অনগোয়িং প্রসেসে এতদিন কি হয়েছে যদি দেখি, 16.5 কোটি মানুষ পুনরায় বিপিএল তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। তার মানে গত সরকার মানে ইউপিএ 1 এবং ইউপিএ বিজেপি তো বলছে গরিবি কমছে। আমি আমি বলছি যেই মানুষদেরকে বিপিএল তালিকা থেকে তুলে আনা হলো, আমরা পশ্চিমবাংলাতে দেখছি কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান বলছে 2016 থেকে 2021 প্রায় 1.93 কোটি মানুষ বিপিএল তালিকা থেকে তুলে আনতে সক্ষম হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। সেইখানে একই সময় দেখছি ভারতবর্ষে 10 বছরে মোদী সরকারের আমলে 16.5 কোটি মানুষ পুনরায় বিপিএল হয়ে গেছে, মানে পুনরায় দরিদ্র নয় হতদরিদ্র হয়ে গেছে। তাহলে এইখান থেকে উনি বলছেন বন্দে ভারত চালাবেন, বন্দে ভারত কারা চড়ে? এবং বন্দে ভারতের যদি মান দেখি, এরকম একটা ডিলাক্স বা লাক্সারি ট্রেনের মান অন্যান্য দেশে যা আছে, আমাদের এখানে আজকে খাবার নিয়ে বাসি খাবার লোকে ছুঁড়ে ফেলছে, সব ভিডিও আমরা দেখছি। তারপর তো ট্রেনের টিকিট পাওয়া যায় না, তারপর তো ট্রেনে ভিড় হচ্ছে, লোকে তো চড়ছে। আপনি ডিমান্ড সাপ্লাইতে লোকে চড়ছে, আপনি বলুন সাধারণ মানুষের ট্রেন, এক একটা ট্রেন রাজধানীর মতো ট্রেনও 16-17 ঘন্টা দেরিতে চলছে, এবং সেটা একদিন দুদিন নয়, প্রতিনিয়ত দিনের পর দিন মাসের পর মাস। এই জিনিসগুলো অ্যাড্রেস করুন। সাধারণ মানুষ হোম লোন থেকে অন্যান্য লোন থেকে মানুষ সস্তায় পাচ্ছে কিনা, আইটিতে সুবিধা পাচ্ছে। একদমই, আমি আমি কৃষ্ণদা একটা খুব ইম্পর্টেন্ট পার্ট তুললো এই ট্রেনের বিষয়টা, আমি এই জায়গা থেকে একটু প্রবীরবাবুর কাছে আসবো। প্রবীরবাবু, এই যে ট্রেন তার ডেভেলপমেন্ট হচ্ছে এবং বন্দে ভারতের স্তরে বগিগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে, আমরা দেখেছি টিকিটের দাম অনেকটা বলেছে, কৃষ্ণদার যে দাবি সাধারণ মানুষ তার আওতায় আসছেন কি, সাধারণ মানুষ এগুলো অ্যাক্সেস করতে পারছেন কি? যদি পারেন তাহলে তো এটা বলা যায় যে
ক্রয় ক্ষমতা বেড়েছে, মানুষের সেই টাকা দিয়ে টিকিট কেনার ক্ষমতাটা বেড়েছে? দেখুন, বন্দে ভারতের যে ফেয়ার স্ট্রাকচার, এটা কোনো আলোচনার দরকারই নেই, ইটস অ্যাট দা হায়ার লেভেল, উচ্চ দিকে ফেয়ার, এ ব্যাপারে কারোর কোনো মনে সন্দেহ থাকা উচিত নয়। এবারে এই যে রেলওয়ের ব্যাপারে যে বারবার পিএম এবং এফএম যেটা এমফাসাইজ করলেন, আপনারা আমরা যদি 2023-24 এক্সপেন্ডিচার এখনও পর্যন্ত দেখি এপ্রিল টু ডিসেম্বর, তাতে রোড, পোর্ট, ইনফ্রাস্ট্রাকচার, রেলওয়েজ, এই সমস্তগুলো ইনফ্রাস্ট্রাকচার সেগমেন্টকে আপনি যদি লাইন আপ করেন, তাহলে দেখবেন রেলের 2 লাখ করোড়স মতন প্রায় এবছরে ক্যাপেক্স করেছে এবং একদম টপ টিয়ারের রেলওয়ের এক্সপেন্ডিচারটা চলে যাবে। ফলতই রেলওয়ে, টেলিকমিউনিকেশন, আরবিএলএন, আরএনএলএন, এভরিথিং দে আর ডুইং এক্সিডিংলি ওয়েল, কিন্তু একটা পার্টের হলো, এটা তো একটা পার্ট। এবারে ওয়াগনকে কনভার্ট করে বন্দে ভারত করা হবে, সেটা ঠিক আছে, একটা নেটওয়ার্ক এক্সপেনশন পার ডে 15 কিলোমিটার্স, রেলওয়ে মিনিস্টার সেদিন স্টেটমেন্টে বললেন, সমস্ত কিছুই খুব ভালো। আমি একটু জাস্ট ইয়ে করে বলতে চাই যে যেটা ভারতবর্ষে আমাদের বর্তমান যে ইনভেস্টমেন্ট গ্রেড, সেটা হচ্ছে এফএম যারা মূল্যায়ন করেন, এসএনপি, ফিচ, মুডিস, একদম ইনভেস্টমেন্ট অ্যাট দ্য লোয়ার লেভেল, একদম লাস্ট স্টেজের ইনভেস্টমেন্ট গ্রেডে আমাদের আমরা পড়ি। তো এই ইনভেস্টমেন্ট গ্রেড বাড়ানোর জন্য যে বেসিক প্যারামিটার্স, তার মধ্যে মুখ্য দুটো প্যারামিটার হলো আমাদের ডেট টু জিডিপি, অর্থাৎ জিডিপির কত পার্সেন্ট ডেট, সেটা একটা প্যারামিটার্স, আর পার ক্যাপিটা কত। তো যে ডেট টু জিডিপি আমরা যদি দেখি, এই মুহূর্তে ডেট টু জিডিপি ইজ ক্লোজ টু 80-83% স্টেট সেন্ট্রাল দুটো মিলিয়ে। আইএমএফের রিসেন্ট রিপোর্ট, এবং এই মুহূর্তে আমাদের আইএমএফের এক্সিকিউটিভ ইডি হচ্ছেন আমাদেরই এক্স ইকোনমিক অ্যাডভাইজার মিস্টার সুব্রহ্মণ্যন, উনিও কালকে বললেন ইয়েস অফকোর্স এটা একটু অ্যালার্মিং, এটা আমাদের কমাতে হবে। তার জন্য কি দরকার? ফিসকাল প্রুডেন্স। এইবার বাজেটে আমরা যেটা দেখলাম যে আমাদের যে বৃত্তীয় ঘাটা, না না প্রবীরবাবু, আমি আমি নির্দিষ্টভাবে দেখুন অর্থনীতির এই টার্মিনোলজিগুলো সাধারণ মানুষ হয়তো একটু বুঝতে সমস্যা হবে, আমি নির্দিষ্ট একটা সহজ প্রশ্ন করতে চাইছি। কৃষ্ণদা যেটা বললেন যে এই যে ট্রেনের বগির উন্নয়ন হচ্ছে, ফলত টিকিটের দামও বাড়ছে, এটা সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকছে কি না? আমার প্রশ্ন, যদি না থাকে সেটা একটা সমস্যা, যদি থাকে সেটা তো পজিটিভ হিসাবেই দেখব। আপনার কি মনে হচ্ছে থাকছে? দেখুন, অ্যাসপায়ারিং মিডল ক্লাস পপুলেশন অফ ইন্ডিয়া, এটা দিনে দিনে কিন্তু বাড়ছে। সুতরাং একটা নির্দিষ্ট শ্রেণীর লোক, যারা আগে এসি থ্রি টায়ারে যেত, যাদের কাছে টাইম ভ্যালুটা বেশি, সেই টাইম ভ্যালু বাঁচানোর জন্য তারা কিন্তু বন্দে ভারত এফোর্ট করবে, সেই নিয়ে আমার মনে কোনো সন্দেহ নেই। আজকে জলপাইগুড়ি টু হাওড়া 7-8 ঘন্টার মধ্যে কভার হয়ে যাচ্ছে, কিন্তু সেটার জন্য আপনাকে এক্সট্রা কিছু পয়সাও খরচা করতে হবে। কিন্তু আপনি যদি ভারতবর্ষের লোয়ার টায়ার পিপলে চলে যান, পভার্টি লেভেল কাছাকাছি যারা, তারা কিন্তু এই জাতীয় সুবিধা মনে থেকে ইচ্ছা হলেও দে কান্ট এফোর্ড, কারণ তারা কিন্তু স্লিপারেই যাবেন, এটা বাস্তবে দেখতে হবে, গ্রাউন্ড রিয়েলিটিতে। তো সেইখানে দাঁড়িয়ে যেটা আমি কৃষ্ণবাবুর সঙ্গে একমত, আপনি কনভার্ট করতেই পারেন, জিডিপি বাড়ছে, সমস্ত কিছু বাড়বে, পার ক্যাপিটাও বাড়বে, বাট দ্য ওয়ে দ্য ইনইকুয়ালিটি, এবং যে সবকা সাথ সবকা বিকাশ যেটা বলেছেন বিগত 10 বছরে, অক্সফ্যামের রিপোর্ট কি বলছে, 78% অফ দ্য ওয়েলথ ইজ কর্নার্ড বাই 2% অফ দ্য পিপল। ঠিক, আমি এই জায়গা থেকে একটু প্রধানমন্ত্রীর বক্তব্য আমরা শুনে নেব। লকেট চট্টোপাধ্যায় এবং অধীর রঞ্জন চৌধুরী কি বলছেন একটু শুনব। বিল্ডিং অন দ্য মাস massive tripling of the capital expenditure outlay in the past 4 years, resulting in ye budget inclusive aur innovative budget hai. Is budget mein continuity ka confidence hai. Ye budget viksit bharat ke 4 stambh, yuva, गरीब, महिला और किसान, सभी को एम्पावर करेगा। निर्मला जी का ये बजट देश के भविष्य के निर्माण का बजट है। इस बजट में 2047 के विकसित भारत की नींव को मजबूत करने की गारंटी है। हमें देखना है कि कौन सा बजट है, बेरोजगारी से रोजगार मिलने का बजट ही है क्या? ये गरीबों की रोजाना खर्चा करने की ताकत बढ़ाने की बजट है ये क्या?
हमारे देश आज विश्व में 111 नंबर सूचकांक पर आ गए भूखमरी की सूची पे, उसको निदान पाने के लिए कोई बजट है क्या? तो ये बजट से आम चुनाव जो होने वाला है इस साल, ये आम चुनाव में आम लोगों को लुभाने की बजट है और कुछ नहीं है। 2024 लोकसभा निर्वाचन आगे এই ইন্টারিম বাজেট আমাদের জন্য ঐতিহাসিক এবং বিশেষ করে একজন মহিলা হয়ে বলতে পারি মহিলাদেরকে কিভাবে সুরক্ষা থেকে তার শারীরিক তার শিক্ষা কিভাবে তাদেরকে আগে নিয়ে যাওয়া যায় তার জন্য এই সরকার যথেষ্ট গুরুত্ব দিয়েছে এবং আমরা কিষাণের জায়গায় দাঁড়িয়ে কৃষিক্ষেত্রে দাঁড়িয়ে মানে দ্রোণ দিদি যেটা আছে সেইখানটাও সংখ্যা বাড়ানো এবং মহিলাদের নিজেদের রোজগার বাড়ানোর জন্য লাখপতি দিদি আজকে এক কোটি আছে সেটা 2-4 কোটি করার কথা বলা হয়েছে বিশেষ করে যুবা বিশেষ করে মহিলা বিশেষ করে কিষাণ এবং বিশেষ করে গরিব এই চারটে বিষয়ের ওপর এই সরকার খুব গুরুত্ব দিয়েছে এবং আগামী দিনে আগামী লোকসভা নির্বাচনের আগে এই ধরনের একটা পদক্ষেপ এই সরকারের আমার মনে হয় জনতার জন্য 140 কোটি জনতার জন্য একটা মাইলস্টোন হয়ে থাকবে। আমি খুব সংক্ষেপে সবার কাছ থেকে উত্তর চাইব, সুমনদার কাছে যাবো। সুমনদা, এই যে নিচুতলার মানুষদের সামনে আনা মোদী সরকারের যে টার্গেট, তরুণ প্রজন্ম, মহিলা, কৃষক, গরিব, উদ্যোগটাকে তো অন্তত সাধুবাদ জানানো যায়। এখানে অনেক প্রথিতযশা অর্থনীতিবিদরা রয়েছে, আমি তাদের টেকনিক্যালিটিজের মধ্যে ঢুকবো না। আমি অর্থনীতির ছাত্র নই, আমি সাধারণ মানুষ, সকালবেলা থলি নিয়ে বাজার করতে চাই। আমার প্রথম প্রশ্ন নরেন্দ্র মোদীর কাছে, আমি 350 টাকা দিয়ে রসুন কিনবো কেন? আমি 1150 টাকা দিয়ে গ্যাসের সিলিন্ডার কিনবো কেন? লোন শোধ না করতে পারলে সার্ফেসি অ্যাক্টে আমার প্রপার্টি বেচে দেওয়া হবে কেন? কেন 2004-2014 2 লক্ষ টাকা সেই সময় যদি রাইট অফ করা হয়ে থাকে, 2014-2023 সেটা 15 লক্ষ কোটি টাকায় গিয়ে দাঁড়াবে কেন? এর উত্তরগুলো কি এই বাজেটে আমরা পেয়েছি? আমরা পাইনি। বিষয়টা হচ্ছে কর্পোরেট ট্যাক্স মাফ করা, বিভিন্ন ধরনের এমন বাজেটারি অ্যানাউন্সমেন্ট করা যেগুলো খালি কর্পোরেট হাউসগুলোকে শিল্পপতিদের সহযোগিতা করবে, 100 দিনের কাজের ব্যাপারে তাতে কোনো কথা থাকবে না, ICDS নিয়ে কোনো কথা থাকবে না, এর উত্তর তো নরেন্দ্র মোদী সরকারকে দিতে হবে। ফিসকাল ডেফিসিট বা রেভিনিউ ডেফিসিট এইসব টেকনিক্যালিটিস এর মধ্যে নিশ্চয়ই আমরা যাব, কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন তো আমি করলাম, এখানে কোনো টেকনিক্যালিটিস নেই। আমার দ্রব্যমূল্য বৃদ্ধি কবে কমবে আমি এটা জানতে চাই অর্থনীতিবিদদের কাছে। ওনার কথাতেই বলছি, আজকে যে বাজেটটা, ওনাদের সরকার যদি স্বাধীনতার পরবর্তীকাল থেকে যে দেশ চালিয়ে যে দেশকে যে পথ যে জায়গায় নিয়ে যাওয়া কথা ছিল সেটা যদি হতো, আজকে আমাকে অন্য জায়গা থেকে বাজেট করতে হতো। কিন্তু যে জিনিসগুলো ছিল না সেগুলো করতে গিয়ে অনেক জায়গায় আমাকে নজর দিতে হচ্ছে। এবং এই মূল্যবৃদ্ধির কথাতে কথা ধরি, সমাজের সকল স্তরের মানুষের উন্নয়নের স্বার্থে বাজেট করা হয়েছে। প্রতিটি সেখানে কৃষক আছে, যুবক আছে, মহিলা আছে, গরিব আছে, ছাত্র আছে, ব্যবসায়ী আছে, পিছিয়ে পড়া বর্গের মানুষ আছে, স্ট্রিট ভেন্ডার আছে, সকলের কথা মাথায় রেখে এই বাজেট করা হয়েছে। এখানে কোনো গরিব মধ্যবিত্ত বা বড়লোকের ব্যাপার নয়, বাজেট করা হয়েছে গোটা ভারতবর্ষের জন্যে। এবং সেখানে কিছু কিছু সম্প্রদায়কে ইনফ্রাস্ট্রাকচারের ওপরও ডেভেলপ করা বাজেট দেয়া হয়েছে। এইটুকু শুভজিৎ, দেখুন ক্রয়ের জায়গা যদি মানে বাড়িয়ে দেন, কিন্তু ক্রয় মানে আপনার যদি ইনকাম না হয়, মানে আপনি কেনার জায়গা বাড়াচ্ছেন কিন্তু আপনার ইনকাম নেই, আয় নেই, তাহলে ওই ইনকাম বাড়িয়ে জায়গা বাড়িয়ে কোনো লাভ নেই। তার কারণ হচ্ছে, দেখুন এইটা দায়বদ্ধতার প্রশ্ন। আপনার রাষ্ট্র চরিত্র কি, আপনি কি কোনো কল্যাণমূলক রাষ্ট্র, ওয়েলফেয়ার স্টেট, নাকি আপনি নির্দিষ্ট একটা শ্রেণীর রাষ্ট্র হিসাবে রিপ্রেজেন্ট করেন? এই যে ইকোনমিক্সদের ভাষা থেকেই বলি, এটা সম্পূর্ণরূপে এই যে বাজেটটা হয়েছে এটা বড় লোকদের বাজেট, এটা ক্যাপিটাল অ্যাকুমুলেশন হওয়া ছাড়া কিচ্ছু হচ্ছে না। এখানে নির্দিষ্টভাবে পুঁজির কেন্দ্রীকরণ হচ্ছে, পুঁজির যে বিকেন্দ্রীকরণ হওয়ার কথা, মানে সর্বস্তরের মানুষের কাছে এই পুঁজিকে ডিস্ট্রিবিউট করার কথা, মানে ইনকাম আপনার করার জায়গা। গরিব মানুষের জন্য বেশ কিছু স্কিম আছে। কি স্কিম? আপনার এখানে কোনো স্থায়ী কর্মসংস্থান আছে যেখানে আপনি কোটিপতি দিদি থেকে শুরু করে গরিব মানুষের জন্য সুবিধা? স্থায়ী জায়গা নয়, মানে আপনি ধরুন আপনার এখানে যদি স্থায়ী ইনকামের জায়গা বানাতে হয় তাহলে আপনাকে সোশ্যাল স্টেবিলিটি বানাতে হয়, মানে সেক্ষেত্রে আপনাকে ইন্ডাস্ট্রি বানাতে হবে। একটা সেক্টর বলুন যেটা করা উচিত ছিল এখনো হচ্ছে না।
সুমনদা বললো যে মূল্যবৃদ্ধির কোনো কোনো ইয়ে নেই, যে কোনো আনসার নেই যে এত মূল্যবৃদ্ধি হচ্ছে কি। আজকে বলা হচ্ছে যে ভারতের ইনকাম বেশি হচ্ছে, একটা কি হচ্ছে জানেন, আপনি ইন্দোনেশিয়ান কারেন্সি দেখুন, ভারতবর্ষের এক টাকা ইকুয়াল টু ইন্দোনেশিয়ার 1900 টাকা। আমি বিশ্বাস করি ওখানে 10,000 টাকা দিয়ে জল পাওয়া যায়। আচ্ছা এখানে ব্যাপারটা কি, মানে টাকার অঙ্ক পাচ্ছে কিন্তু মূল্য কমে যাচ্ছে। সময় একদম শেষ, আমি সৈকতদার কাছে একটু যাব, যদি গোটা বিষয় একটু সাম আপ করি। বিরোধীদের অভিযোগ এবং সরকার পক্ষের দাবি তো রয়েছে, আমি একদম অর্থনীতির ক্ষেত্রকে যদি সাম আপ করি বিষয়টা, এই বাজেটে সাধারণ মানুষ হিসেবে আমরা একটু হলেও আশার আলো দেখতে পাবো কি পাবো না সার্বিকভাবে? সার্বিকভাবে আমরা আশার আলো দেখব না। আচ্ছা, কারণ মূল্যবৃদ্ধির কথা, সাধারণ মানুষ যাতে ক্ষতিগ্রস্ত হয় মূল্যবৃদ্ধির সময়, সে মূল্যবৃদ্ধির দিকে তাকায়নি সরকার। কারণ কৃষি উৎপাদন বাড়লে মূল্যবৃদ্ধি কমতে পারে, সেদিকে কোনো কথা বলা হয়নি। দুই, আর্থিক বৈষম্য, মানুষের মধ্যে যে বিশ্বায়নের পরে যে আর্থিক বৈষম্য উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে, সেই আর্থিক বৈষম্যর দিকে, পিছিয়ে পড়া মানুষের দিকে কোনো কথা বলা হয়নি। তৃতীয়ত, আমাদের যে ইয়ে রয়েছে, মানে সাধারণ মানুষ চেয়েছিলেন প্রত্যেক ইলেকশনের আগেই একটা জনমোহিনী বাজেট হয়, কিন্তু এই বাজেটে জনমোহিনী বাজেট হয়নি, কারণ সেখানে কোনো ট্যাক্সের কোনো ছাড় পাওয়া যায়নি। এবং সেখানে কি হয়েছে, গ্র্যাজুয়ালি অপরিবর্তিত বলা হচ্ছে, পরোক্ষ ট্যাক্সকে কিন্তু, ইনডাইরেক্ট ট্যাক্সকে কিন্তু লঘু করার উচিত ছিল, তারতে কিন্তু জিনিসপত্রের দাম। একদমই সেই কথা, আপনাকে থামাতেই হচ্ছে, কিন্তু আমরা এই বাজেট নিয়ে আলোচনাতে থাকব এবং বাজেটের সমস্ত খুঁটিনাটি খতিয়ে দেখব আমরা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।